আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটি হাটের উদ্দেশ্যে রওনা করেছি। হাটটি আমরা চিনি না, তো এই হাটটি কেমন হয় সেটা আমাদেরকে দেখাবো, গ্রামের একটি ছোট্ট একটি হাট। তো চলুন হাটের উদ্দেশ্যে রওনা করি। প্রিয় দর্শক, গ্রামে বিকেলের দৃশ্য আপনারা দেখুন। গ্রাম সকাল টু সন্ধ্যা, রাত্রিও বাদ দেব না, সবসময়ই গ্রামের একটি অপরূপ সৌন্দর্য থাকেই। এদিকে কখনো আসিনি, বাইরে জিজ্ঞাসা কর হাটটা কত দূর। আসসালামু আলাইকুম ভাই, বরুলিয়া হাটটা কি সঠিক রাস্তায় আছি আমরা? বরুলিয়া হাটে যাবো, এক রাস্তায় বরুলিয়া হাটটা পাবো। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন ভাই। এখন পর্যন্ত তো তুইও আসস নাই, আমিও আসি নাই, না তাহলে বলবো কিভাবে ভাই? আর উক্তিতে বোঝা যাইতেছে যে কাছাকাছি আছি, আর যাই হোক কাছাকাছি থাকি আর নাই থাকি, এই এক রাস্তায় যেহেতু হাটটি পেয়ে যাবো সেহেতু চিন্তার কোনো কারণ নাই। রাস্তায় এত ভিড় কে কাজল, কাছাকাছি চলে আসলাম, খুব সুন্দর তো, একদিন আসবো অবশ্যই। সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা ব্রিজ, মনে হয় নদীর ব্রিজ এটা। এটা তো বলে যমুনা নদী না? জি, ওপারে গঙ্গা, বাংলাদেশে যমুনা নদী, মেঘনা নদী, পদ্মা নদী, এই নদীগুলার শাখা সারা বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কারণেই বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসেবে বলা হয়। নদীর পানি বেশ স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যাচ্ছে, আর নদীর পাশে একটি নৌকা বাঁধা আছে। চলে আসলাম প্রিয় দর্শক বড়রিয়া বাজারে। এখন আমরা হাটে প্রবেশ করতেছি, বড়রিয়া হাটে। চলে আসলাম প্রিয় দর্শক বড়রিয়া হাটে, গ্রামের হাট, অনেক ছোট একটি হাট। এই হাটে কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো, চলুন আমার সাথে। এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ফুলকপি থরে থরে সাজানো আছে, এই ফুলকপির দরদাম আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো ভালো আছেন? এখানেও ফুলকপি, এখানেও ফুলকপি, সবই আপনার? কোথা থেকে আনছেন এগুলা? এটা কিনা আনছি। কোথা থেকে আনছেন? ওই কোন থেকে আইছে? ঘাটালের ফুলকপি আমরা দেখতে পাচ্ছি। ফুলকপি কত করে পিস না কেজি পাও কাকা? পিস পাও ত্রিশ টাকা পিস কপি, শেষমেশ ২০ টাকাও বিক্রি করে থাকে কাকা। ফুলকপি কি দেশি মানে না হাইব্রিড জাত কোনটা? দেশি দেশি ফুলকপি। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আপনি কি পেঁপে নিয়েছেন খালি না আরো কিছু নিয়েছেন? খালি পেঁপে আপনার বাড়ির কাছে এগুলা না কিনে আনছেন? বাড়ির কাছে। এখানে যে পেঁপে দেখতেছি এগুলো সবগুলো কি পাকা? পাকাই সব, সবই খাওয়ার উপযোগী আছে তাই না? মিষ্টির দিক থেকে সমান হবো,
শীতের দিন তো হালকা মিষ্টি, একটু হালকা মিষ্টি আসবে। শীতের দিন হলে আপনি হালকা মিষ্টি যে কোনো দিন মিষ্টি আপনার মুখে একটু কাকা তাহলে পেবে কি বাকরে কি বেসবে নিরা কোনছে দি না আপনি কুন্ডা নিবেন আমি কুন্ডা ভের করে কি বাকরে গিয়ে এমনে করে পিস বাও না কেজি বাও কোন ভাবে কি এটা আপনি পিস পিস কাঁচাড়া কেজি হয় আর পাকাড়া পিস বাও। এখানে যে পেঁপে গুলা দেখা যাচ্ছে ম্যাক্সিমামই 25-20 টাকা পিস বিক্রি করবে কাকা, আর এটা একটু ডিস্টার্ব আছে, এটা মনে হয় একটু কমে বিক্রি করবেন তাই না? আচ্ছা কাকা ভালো থাকেন। হাটটি এখনো পুরোপুরি ভাবে লাগে নাই, গ্রামের ছোট একটি হাট, দু একটি গ্রামের মানুষই এই হাটে আসে হাট করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই যে বাঁধাকপি নিয়ে আসছেন, এগুলা কিভাবে কি বিক্রি করবেন, কেজি না পিস? পিস। প্রিয় দর্শক, এখানে যে বাঁধাকপি আপনারা দেখতে পাচ্ছি, এই বাঁধাকপিকে কেউ কেউ আবার পাতাকপি বলে থাকে, পাতাকপি বলে না তো। পিস কি সবগুলাই সমান না তো, ছোট বড় দেখতে পাচ্ছি, ছোটটা কত আর বড়টা কত? ছোটটা 20 টাকা, বড়টা 30 টাকা। ছোটটা 20 টাকা আর বড়টা 30 টাকা। এগুলা কি আপনি চাষ করছিলেন, আপনার ক্ষেতে এগুলো বুনছিলেন, এখানে হাটে নিয়ে আসছেন? বাজার কেমন পাচ্ছেন আপনি? ভালো, বাজার ভালো পাইতেছেন? মাশাআল্লাহ, বাজার অনেক ভালো পাওয়া যাইতেছে। ফুলকপি বুনেন নাই আপনি? ফুলকপি বুনছি, হইছে আর আছে, আজকে আনি নাই। মোটামুটি শেষের দিকে? না না, এখন উঠতাছে আপনার? না হ্যাঁ উঠতাছে, বাজার খুব ভালো হইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা আপনি? হাটে আসছেন শুধু মূলা নিয়ে আসছেন না আরো কিছু নিয়ে আসছেন? শুধু মূলাই আপনি নিয়ে আসছেন? এখানে দেখতে পাচ্ছি এটা কোন জাতের মূলা? এটা হলো মিষ্টি মূলা, এটা ওই ভাতের সাথে সালাদ বানায়, সালাদ বানায় খায়, ভাতের সাথে তরকারি খাওয়া যায়। আবার এই যে এটা কোন জাতের মূলা? এটা তরকারি খাওয়া যায়, এটা শুধু তরকারি, এটা সালাদ বা ভাতের সাথে এরকম কাঁচা খাওয়া যাবে না? দেখুন প্রিয় দর্শক, এটা কফি মূলা, একটু ঝালঝাল হবে কিন্তু তরকারি রান্না করে খেতে বেশ মজার। আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছি এটা কি মূলা বললেন কাকা? জাপানি মূলা। এটা দুইটা করে আটি বানছেন? দুইটা দে, এক এক আটি বানাইছে। তো এই জাপানি মূলা এগুলা খেতে মিষ্টি, এটা ছালাদ বা ভাতের সাথে খাওয়া যায় এবং কি তরকারি তো বেশ খেতে সুস্বাদু। কিভাবে কি বিক্রি করতেছেন, এটা কিভাবে বিক্রি করতেছেন আর এটা কিভাবে বিক্রি করতেছেন? এটা হালি 4-10 টাকা, 4-10 টাকা। প্রিয় দর্শক, আর এটা দুই পিস আপনি বিক্রি করতেছেন 20 টাকা, 10 টাকা পিস? দুই পিস মূলা বিক্রি করা হচ্ছে 20 টাকায়, 10 টাকা পিস। কাকা ভালো থাকেন তাহলে। এখানে দেখতে পাচ্ছি এই হাটে মিষ্টি লাউ আসছে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আনলেন এগুলা? ময়লা থেকে। দেখুন প্রিয় দর্শক, ময়লা থেকে মিষ্টি লাউ আসছে। কোন জাতের মিষ্টি লাউ এটা? কালোটা, কালো কাঁচা, এটা মনে হয় খেতে মিষ্টি, বেশ বড় সরো লাউ দেখতে পাচ্ছি আমরা। ভাই নামান তাহলে, আমরা পরে আসি। এখানে দেখতে পাচ্ছি এই হাটে
শাক নিয়ে আসছে, শাকের ভাল দিতেছে। ভাই এই যে এখানে কি ফুলকপির শাক নাকি? এটা ফুলকপির শাক ও মুরব্বি। ও আপনি কেবল এগুলো নামাইতেছেন? আচ্ছা এখানে পরে আসি। এখানটা এই যে দেখতে পাচ্ছি ভাইতা শাক, এগুলাকে ভাইতা শাক বলে। ভাই ভাইতা শাক কত করে আটি এগুলা বেচতেছেন? জোড়া 15 টাকা। এই যে আপনারা দেখুন জোড়া 15 টাকা বিক্রি হচ্ছে ভাইতা শাক এগুলা। এগুলা অনেক ভালো একটি শাক। আর এই যে লাল শাক আছে, লাল শাক 20 টাকা আটি। আটিটার সাইজ টা একটু আমরা দেখি, দেখুন এই এক আটি পরিমাণ হবে, একটু ছোট সাইজ 20 টাকা আটি। তো তাহলে তো লাল শাকের দাম একটু বেশি, মোটামুটি একটু বেশি। আর এই যে ডাটা দেখতে পাচ্ছি আমরা, ডাটা ডাটা 20 টাকা আটি। ডাটা এখন মনে হয় ডাটার সঠিক টাইম নেই আর কি, তাই না? চার আইটেন ছিলেন, এখন 3 আইটি আছে। এক আইটি বিক্রি করছেন, কত বিক্রি করছেন? 20 টাকা। আচ্ছা ভালো থাকেন ভাই তাহলে। এখানটায় একটু বেশি পরিমাণে শাক সবজি আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? গাজর কি এই যে আপনার গাছ দিয়ে খেতেন নাকি? না এটা কিনে আনছেন। কোথা থেকে আনছেন? টাঙ্গাইল থেকে, পার্কের বাজার। টাঙ্গাইল পার্কের বাজার থেকে আনা গাজর এগুলা কত করে কেজি? এগুলা 40 টাকা কেজি। যে শাক জানো এটা ভাই? মটর শাক। দেখি দেখুন প্রিয় দর্শক, মটর শাক ভাই, মটর শাকের আটি কত করে? মটর শাকের আটি 10 টাকা। 10 টাকা আটি তো বেশ বড় আছে, বেশ বড় সাইজের আটি এগুলা। মটর শাক 20 টাকা, এক আটি 10 টাকা, এক আটি 10 টাকা বিক্রি হচ্ছে মটর শাক। কালাই শাক আছে এখানে, কালাই শাক কেজি নাকি? কালাই শাকের আটি কত করে? 10 টাকা। কালাই শাকের আটি 10 টাকা। আর এই যে অদিনে আনসিজনে যে দেখতে পাচ্ছি, এগুলা কি মদিনা না সাজিনা? সাজিনা মদিনা আমি জানি না কোনটা সাজিনা। এগুলা কি এই যে পার্কের বাজার থেকে আনছেন? এটা কত টাকা কেজি? আর এই যে পাশটায় একটা শাক দেখতে পাচ্ছি, এটা আপনার কি? আমি তো দূরে বলতে ভুলকুড়ি শাকও বলে। আচ্ছা নেটে বেটা শাক, প্রিয় দর্শক দেখুন নেটে বেটা শাক আমরা দেখতে পাচ্ছি। ওই নেটে বেটা এই কারণে মনে করেন যে সব শাকই আছে এটার মধ্যে। আপন জালা এমনি এমনি এটার এটার বীজ বপন করে নাই? ও এমনি হয়েছে জমিতে, এটা পরে তুলে নিয়ে আসছে। এটা কত করে আটি? 5 টাকা আটি। প্রিয় দর্শক 5 টাকা আটি। খেতে কেমন হবে এগুলা? খাইতে ভালো লাগবো, খেতে অনেক সুস্বাদু হবে শাক এগুলা। 5 টাকা আটি। বরই নেমে পড়লো তাইলে? বরই নামছে আরো কিছুদিন আগে। কতদিন আগে নামছে? ২২ দিন। আমরা বিভিন্ন হাট বাজারে ঘুরে বরই এতটা দেখতে পাচ্ছি না, এখানেই দেখলাম। তো বরই কত টাকা কেজি বিক্রি করতেছেন? ৪০-৫০।
প্রিয় দর্শক, বড়ই 40-50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছি কুমড়া, এটাও তো আনসিজনের কুমড়া। এটাতে মুরব্বা হবে না? এখন এটাতে হবে। এটা কত টাকা দাম নেবেন? এটা দেড়শো টাকা কুমড়া আমরা দেখতে পাচ্ছি। আর এখানটায় যে মিষ্টি কুমড়া যে কাইটা রাখছেন, এগুলা মিষ্টি লাউ কাইটা রাখছেন, এর কি কেজি প্রতি ফালা? এক ফালা এক ফালা এগুলো 20 টাকা ফালা। আর পিস নিলে নিচে আমরা পিস দেখতে পাচ্ছি, কেজি হিসেবে 25 টাকা কেজি। প্রিয় দর্শক, যদি কেউ এক পিস নেয় সেক্ষেত্রে 25 টাকা 30 টাকা, আর এখানে ফালা করে রাখা হয়েছে, এটা ফালা যদি কেউ নেয় 20 টাকা ফালা বিক্রি হবে। আর এই যে এ পাশটায় যে আর অন্য জাতের দেখতে পাচ্ছি, এটা কি দর হবে পিস? এটা কত টাকা হবে? 20 টাকা 25 টাকা হবে। দেখুন প্রিয় দর্শক, 20 থেকে 25 টাকা নেবে এই পিসটা। বড়রিয়া হাটে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর এখন হাট পুরোপুরি লাগে নাই, আর একটু পরে পুরোপুরি হাটটি লাগবে। এই হাটে মোটামুটি যেমন সবজি টাটকা পাওয়া যায়, তেমনি এই হাটে দু একটি গ্রামের মানুষই ক্রেতা, প্রচুর ক্রেতা এসে এই হাটে মন মতো সবজি এবং কি শাক এগুলা নিয়ে থাকে।